أعوذ بالله من الشيطان الرجيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. আমাকে মুসলিম হতে হবে। আমি যদি ঠিক মতো মুসলিম হতে পারি তাহলে আমার স্লোগান কি থাকবে? আমি মুসলিম, তাই আমি অহংকার করব না। আমি মুসলিম, আমার দ্বারা অহংকার করা সম্ভব না। কিন্তু আপনি? আমি অহংকার করব না, কারণ অহংকার করবেন যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি। কোরআনে 40 নম্বর সূরা মুমিন এর 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাকাল রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিলিন। তোমাদের প্রতিপালক তিনি ঘোষণা করছেন যে তোমরা তার কাছে প্রার্থনা করো আর তার ইবাদত করো, তার ইবাদতে কোনো ধরনের অহংকার তোমরা করবে না, যদি করো তাহলে তিনি তোমাদেরকে দোজকে দিবেন। 31 নম্বর সূরা লোকমানের 18 নম্বর আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ বলছেন, তিনি লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে ভালোবাসেন না। তো আমি মুসলিম, আমি কখনো বংশ নিয়ে গর্ব করতে পারি না যে আমি অমুক বংশের লোক, অমুকের ছেলে, অমুকের সন্তান, কারণ বংশ পরিচয়ের জন্য আল্লাহ বলছেন যে কবাইলালি তারফু। 49 নম্বর সূরা হুজুরাতে 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে এই বংশ পরিচয়ের জন্য, তা আমি বংশ নিয়ে গর্ব করতে পারবো না কারণ আমি মুসলিম। আমি ভাষা নিয়ে এবং বর্ণ নিয়ে কখনো গর্ব করতে পারবো না। আমি কোনো ন্যাশনালিটি নিয়ে, আমি আমেরিকান বা আমি ব্রিটিশ বা আমি ইন্ডিয়ান বা আমি চাইনিজ, জাপানিজ, এইসব ন্যাশনালিটি নিয়ে আমি গর্ব করতে পারবো না। আমি শ্যামলা, আমি কালো, আমি সাদা, আমি লাল, এই নিয়েও আমি গর্ব করতে পারবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 30 নম্বর সূরা রোম এর 22 নম্বর আয়াতের দৃষ্টিতে বলেছেন, ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লায়াতিন লিল আলামিন। তোমাদের ভাষা এবং বর্ণ, এবং এই যে বর্ণ, বিভিন্ন ভাষার বিভিন্ন বর্ণে তোমাদেরকে সৃষ্টি করা, এ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নিদর্শন। আমি আগামী দিন বাঁচব কি না আমার সেটা জানা নেই, কারণ সেটা অদৃশ্য। আগামী সেকেন্ড আমি বাঁচব কি না তারও আমার খবর নেই, কারণ আমি গায়েব জানি না, এমনকি কোনো নবী রাসূলরাও জানতেন না। 6 নম্বর সূরা আল আনআমের 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু। অদৃশ্য জানা, অদৃশ্যের চাবিকাঠি একমাত্র আল্লাহ তাআলার কাছে, আর কেউ জানে না তিনি ব্যতীত। আমি যদি ভালো কর্ম করতে পারি তাহলে আমি মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব এবং আমি জান্নাতে চলে যাব। 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতের দৃষ্টিতে এবং 2 নম্বর সূরা আল বাকারার 177 আয়াতের সাথে সাথে 2 নম্বর সূরা আল বাকারার 62 নম্বর আয়াতের দৃষ্টিতে, আমি যেই হই না কেন, আমি যদি মুত্তাকিন হতে পারি, নেক কাজ করতে পারি, তাহলে আমার জন্য জান্নাত রয়েছে। আমি মুসলিম হিসেবে জীবন কাটাবো, তাই আমি অহংকার করব না। কিন্তু আপনি কি, আপনি অহংকারী কিনা আপনার ব্যক্তিত্বের কাছে আপনি জিজ্ঞাসা করুন।